মহালয়ার পূর্ণ প্রভাতে সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। অতিমারির আবহে এবার দুর্গাপূজো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের মতো করে শারদোৎসব পালন করবেন। আজকে অবশ্য আমি কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো না। প্রথমেই বলি, আপনারাও নিশ্চয়ই মহালয়া শুনেছেন, আমিও শুনেছি, তবে রেডিওতে নয়, মোবাইলে নয়, আমি যেখানে থাকি তার আশেপাশে অনেকগুলি পুজো হয়, তারা রাস্তায় লাউডস্পিকারে আমাদের সবাইকে মহালয়া শুনিয়েছে। আসলে মহালয়ার সঙ্গে আমার একটা স্মৃতি জড়িয়ে আছে। আমি যে অঞ্চলে জন্মেছি এবং শৈশবের কয়েকটা বছর কাটিয়েছি, তার অনতি দূরেই থাকতেন বীরেন্দ্রকৃষ্ণ ভট্ট, একটু দূরেই হচ্ছে বলরাম মন্দির, গিরিশবাবুর বাড়ি, মায়ের বাড়ি, গঙ্গার ঘাট, কুমোরটুলি। উত্তর কলকাতার ঐতিহ্যকে সের দ্বারায় বহন করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো সেই জন্য মহালয়ার প্রসঙ্গ এবং মহালয়ার দিনে আপনাদের সামনে যখন বলছি, কিছুটা স্মৃতি মেদুরতায় আচ্ছন্ন হয়েছি বইকে। পুজোর ছুটিতে তো এবার সেই অর্থে আর প্রতিমা দর্শন হবে না। আপনারা যা, আমি জানি আপনারা অনেকেই বই পড়তে ভালোবাসেন, কেউ কেউ বইয়ের পোকা আর কি। আমি একটা বইয়ের বিষয়ে আপনাদের বলবো, যদি মনে করেন সেই বইটি পড়তে পারেন, নির্মল আনন্দ পাবেন। 1984 সালে দমদম লোকসভা কেন্দ্রের ইলেকশন কভারেজের জন্য তাকে পাঠিয়েছিল তৎকালীন তিনি যে পত্রিকায় কাজ করতেন সেই পত্রিকার চিফ রিপোর্টার। খবরটি শুরু করেছিলেন তিনি এই হেডলাইন দিয়ে, সুপ্ত লেভিয়াথন ঘুরে দাঁড়াচ্ছে। অসম্ভব সুন্দর, নির্মিত, ঋজু, সাবলীল বাংলায় তিনি লিখতেন এবং বলার ক্ষেত্রেও তিনি একই রকম সচেতন ছিলেন সপ্ত চয়নের ক্ষেত্রে। তিনি হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, বিতর্কিত এই চরিত্র। দীর্ঘ 3 দশকেরও বেশি সময় রাজ্য প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। একদম বিদায় লগ্নে তাকে ঘিরে একটা বিতর্ক হলো, আমি সেই বিতর্কের মধ্যে ঢুকবো না, কিন্তু সারা জীবনই তিনি একদম রাইট সাইডে ছিলেন। আমার একটা ছোট্ট ঘটনার মনে আছে, 2002 সালে, এখন যেখানে বাইপাস থেকে বাসগুলো চলে যায় আপনার মালঞ্চর দিকে, কিছুটা এগোলেই একটা নয়নজুলিতে একটা বাস দুর্ঘটনায় পড়েছিল, 50 জনের মতো মানুষ মারা গিয়েছিলেন। তখন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেববাবু এলেন, আলাপন ছিলেন, বুদ্ধদেববাবু বেরোবার সময় মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, বিরোধী নেত্রী। আলাপনের দিকে তিনি তাকালেন না পর্যন্ত, আলাপনবাবু কথা বলবার চেষ্টা করেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সটাং গাড়ির দরজা বন্ধ করে রাগত দৃষ্টি হেনে ওই জায়গা ছেড়ে চলে গিয়েছিলেন। পরবর্তীকালে ক্ষমতার পালাবদলের পর বুদ্ধবাবুর নয়নের মণি আলাপন বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক হয়ে উঠেছিলেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন প্রেসিডেন্সি কলেজের কৃতি ছাত্র আলাপনবাবু একসময় সাংবাদিকতা করতেন। পল্লব গ্রাহিতাকে ছেড়ে দিয়ে কখন যে তিনি রাজপুরুষ হয়ে গেলেন সেটাই আমাদের খুব অবাক লাগে, আমাদের পেশার পক্ষে এটা কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয়। সম্প্রতি তার একটা বই আমি পড়েছি, আত্মপান্ত পড়েছি, বইটির নাম আমলার মন। আলাপনবাবু তার দীর্ঘ 3 দশকের চাকরি জীবনের অভিজ্ঞতার ফসল হচ্ছে এই আমলার মন। শুরুতেই তিনি সাংবাদিকদের একহাত নিয়েছেন, কেন জানেন, যে আমরা আমলা শব্দটিকে জনমানসে প্রতিষ্ঠিত করে দিয়েছে। তিনি দাবি করেছেন আবিধানিকভাবে আমলা শব্দটির মধ্যে একটা হীনতাবোধ আছে, সেই হীনতাবোধের থেকেই কাজের ক্ষেত্রে তার একটা সুবিচার হয় না, সেই হীনতাবোধটাকে সবসময় সঙ্গী করে বয়ে বেড়াতে হয়। তাহলে আমলা শব্দটা ব্যবহার না করে আমরা কোন শব্দ ব্যবহার করব, এখানেও একটা দার্শনিক সুলভ মনোভাব দেখিয়েছেন আলাপনবাবু। তার মতে শব্দ বা ভাষা কোন শব্দকে গ্রহণ করবে, কোন শব্দকে বর্জন করবে, সেটা ভাষার চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে ছেড়ে দেওয়া উচিত।
সেখানে পণ্ডিতি ফলানোর কোনো মানে হয় না। এই হচ্ছে নালাপন বন্দ্যোপাধ্যায়। অসম্ভব সুলিখিত, মানে সুন্দরভাবে এটি লিখেছেন, সহজ সরল নির্বেদ নির্ভার এবং সংস্কৃতাশ্রয়ী বাংলায়। আমি এই বইটির কথা বললাম কেন, এটি কিন্তু খুব থিওরিটিক্যাল বই নয়, 13টি প্রবন্ধের সংকলন, যুক্তিনিষ্ঠ এবং স্বাধীনতার আগে থেকে এখনও পর্যন্ত তিনি যেভাবে দেখেছেন ব্যুরোক্রাসিকে সেটাকেই তিনি লিপিবদ্ধ করেছেন। আমলা শব্দটি ইংরেজিতে ব্যুরোক্রাসি হিসাবেই বলা হয়, কিন্তু এটা নিয়েও কিন্তু পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। অনেকে বলেন দি জায়ান্ট পাওয়ার উইল্ডেড বাই পিগমিজ। ফরাসি বিপ্লব শেষ হওয়ার পিছনে বা নষ্ট হওয়ার পিছনে রাষ্ট্র এবং আমলাকেও অনেকে দায়ী করেন, আমলাতন্ত্রকে, জায়ান্ট পাওয়ার উইল্ডেড বাই পিগমিজ। আবার অনেকে বলেন দ্য ব্যুরোক্রাসি এক্সপ্যান্ডস টু মিট দ্য নিডস অফ ব্যুরোক্রাসি। রেভলিউশনের পরে যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে ব্যুরোক্রাসি, এটাও অনেকে বলছে। আলাপন বাবু ম্যাক্স ওয়েবারের শরণাপন্ন হয়েছেন, পশ্চিমী দুনিয়া তাকে সোশিওলজির ধ্রুপদী তাত্ত্বিক বলে মনে করেন জার্মানির মানুষ। তার চিন্তাধারার মধ্যে মার্ক্স, হেগেল, ইমানুয়েল কান্ট সবার প্রভাব পড়েছে। মার্ক্স ওয়েবার বলেছিলেন, ম্যাক্স ওয়েবার, যে আমলাদা কীরকম হবেন বা ব্যুরোক্রাট কীভাবে হবেন, সেটা হচ্ছে তিনি হবেন সতত গতিশীল, ফাইলের বিষয়বস্তু সম্পর্কে তার সম্যক ধারণা থাকবে, তার থাকবে প্রশ্নাতীত আনুগত্য, আর বিরোধিতার পরিসরকে যতটা সম্ভব কমিয়ে আনার জন্য তিনি সর্বদা উদ্যোগী হবেন। তো আমার মনে হয়, আমার সঙ্গে আলাপনবাবু আপনারাও সহমত হবেন, প্রশ্নাতীত আনুগত্য ছাড়া অধিকাংশ ব্যুরোক্রাটদের এই মুহূর্তে আর কি কোনো গুণ আপনাদের চোখে পড়ে? প্রশ্নাতীত আনুগত্য, আলাপনবাবুও কিন্তু এই প্রশ্নাতীত আনুগত্যের ধারণার বাইরে বেরোননি, বেরোবার চেষ্টা করেননি। নিয়মের বইতে কি লেখা আছে সেটা পরপর পরপর সাজিয়ে তিনি কিন্তু সুন্দরভাবে মন্ত্রীমশাইয়ের টেবিলে রাখতে পারেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তিনি কিন্তু সেই মন্ত্রীমশাইয়ের উপরই সব কিছু ছেড়ে দেন বা সঁপে দেন বা কার্যত আত্মসমর্পণ করেন। অর্থাৎ নিয়ম মাফিক কাজগুলো করা। আলাপনবাবু তার অননুকরণীয় ভাষায় বলেছেন যে যুক্তির মাধ্যমে যে নিয়োগ হয় সেই নিয়োগের পর একটা নির্দিষ্ট স্তর কাঠামো মেনে প্রশাসন চলে এবং প্রশাসনের নিচের তলা থেকে একদম সর্বোচ্চ স্তর পর্যন্ত একটা যুক্তি একটা নিয়মের বন্ধন থাকে, কারণ পুঁজি চায় নিয়ম আর যুক্তির নিশ্চয়তা। এটা আলাপনবাবু বলেছেন, এর বাইরে বেরোনো চায় না। আরেকটা যেটা ইন্টারেস্টিং বিষয়, আমলাদের লিঙ্গ কি, তারা কি উভলিঙ্গ, তারা কি পুংলিঙ্গ, তারা কি স্ত্রীলিঙ্গ, বা আমলাদের লিঙ্গ থাকলে সময় এবং পরিবেশের চাপে লিঙ্গর কি বিবর্তন হয়, সেটাও তিনি কৌতুকের ছলে বোঝাবার চেষ্টা করেছেন। শুধুমাত্র আইসিএস, আইএএস এবং ডাব্লিউবিসিএসদের কাজের পরিধি নিয়ে কিন্তু তার এই লেখাগুলো সীমাবদ্ধ নয়, একদম নিচের স্তর থেকে চাপরাশি, আর্দালি, পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত যে আমলা শাহি তার কথাও কিন্তু তার মধ্যে ঘুরে ফিরে এসছে। তবে একটা জিনিস আমার মনে হলো যে ঔপনিবেশিক যুগে আইসিএসদের প্রতি তার মনে একটা বিরূপ ধারণা আছে, তার মনে হয় যে এরা চিরস্থায়ী বন্দোবস্তের ফসল, অনেকেই ছিলেন জমিদার তনয়, এরা শাসন করার অধিকার তাদের জন্মগত এটা বলে মনে করতেন, এবং ঔপনিবেশিক শাসনের শোষণ যন্ত্রের একটা অংশ হিসাবে এরা কাজ করেছেন। সেই তুলনায় স্বাধীনতা উত্তরকালের ব্যুরোক্রাটদের সম্বন্ধে
আলাপন অনেক বেশি সংবেদনশীল। তিনি তিনজনের নাম করেছেন, গুরু সদয় দত্ত যিনি ব্রতচারী আন্দোলনের পথিকৃৎ, তরুণ দত্ত এদের নাম করেছেন। The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University Kolkata for higher education and research. অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। DSN School of Management. তো গুরু সদয় বাবু উপনিবেশিক আমলের ICS হলেও উপনিবেশিক শাসন ক্ষমতার মধ্যে থেকেও দেশের মানুষের কল্যাণের জন্য কি করা যায় তার একটা প্রতিক্রিয় ছিলেন। তরুণ বাবুর ক্ষেত্রে ব্যাপারটা একই রকম। আমার মনে হয় নেহেরু এবং প্যাটেলের মধ্যে বিরোধের বিষয়টাও তিনি তুলে ধরেছেন আলাপন বাবু। নেহেরু কিন্তু ICS মেন্টালিটির ঘোর বিরোধী ছিলেন, অনেক ক্ষেত্রে তিনি সেটা নিয়ে সোচ্চারও ছিলেন। কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে তখন অনেকে কিন্তু ICSদের তীব্র সমালোচনা করেছিলেন, কিন্তু ICSদের প্রতি বা পাশে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছিলেন বল্লভভাই প্যাটেল। কেন? তিনি মনে করতেন ওই প্রশ্নাতীত আনুগত্য, ব্রিটিশ প্রভুদের প্রতি ICSদের প্রশ্নাতীত আনুগত্য ছিল, দেশ স্বাধীন হওয়ার পর নব্য শাসকদের প্রতিও তাদের প্রশ্নাতীত আনুগত্য থাকবে। অর্থাৎ সরকারের সব স্তরে, মানে যারা নিয়ন্তা, যারা মন্ত্রী শান্ত্রী, তারা কিন্তু আমলাদের প্রশ্নাতীত আনুগত্যটাই প্রার্থনা করে যুগে যুগে কালে কালে। প্যাটেল সেই জন্য ICSদের সমর্থনে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, ইট ইজ নট ওয়াইজ টু কোয়ারেল উইথ দ্য মেশিনস উইথ হুইচ ইউ ক্যান ওয়ার্ক। অর্থাৎ এই যে মেশিনারি, এই যে ব্যবস্থা, তার সঙ্গে যুদ্ধ করা বা অসদ্ভাব করা কোনো শাসকের উচিত নয়। এটা হচ্ছে প্যাটেলের দৃষ্টিভঙ্গি। ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচন থেকে অনেক কিছুই কিন্তু ঔপনিবেশিক যুগের ICSদের দ্বারাই পরিচালিত হয়েছিল। সুকুমার সেন ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার, তিনি ছিলেন ICS। আমি আলাপনবাবুর এই বইটা আপনাদের পড়তে বললাম কেন, তার একটাই কারণ, তিনি বিতর্কিত চরিত্র হয়েছেন কিন্তু চিরকালই তিনি ছিলেন একদম প্রশ্নাতীত আনুগত্যে বিশ্বাসী একজন ব্যুরোক্র্যাট। তার এই বইটা পড়লে বাংলার এই যে রূপান্তর, আমলাতন্ত্রের বা আমলাশাহীর যে রূপান্তর ঔপনিবেশিক পর্ব থেকে এখনকার সময় পর্যন্ত, তার একটা সুখপাঠ্য আখ্যান আপনারা পাবেন। কখনো মনে হবে না যে তত্ত্বকথার কচকচানি, কখনো মনে হবে না যে কোটেশন ভারে জর্জরিত, সুললিত সুখপাঠ্য। আমি নিজে পড়েছি বইটি, আমার অসম্ভব ভালো লেগেছে। আমি আপনাদের সাজেস্ট করতে পারি এই বইটা পড়লে আমলাতন্ত্রের অতীত, সুদূর অতীত, দেশ স্বাধীন হওয়ার পর সময়কার আমলাতন্ত্র আর রিসেন্ট পাস্টের আমলাতন্ত্রের রূপান্তর, ভূমিকা এবং প্রশ্নাতীত আনুগত্যের ক্ষেত্রে তাদের কি ভূমিকা ছিল সে সম্পর্কে একদম নির্মোহ ভঙ্গিতে করা একটা বিচার বিশ্লেষণ আপনাদের চোখের সামনে আসবে। তাহলে আর দেরি কেন, পুজোর ছুটিতে পড়তেই পারেন আমলার বোন।